অন্ধকারে ঘিরে ফেলেছে নির্মম আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ। একি রাজমুকুট পড়ে রয়েছে, তাহলে কি যাহের দুঃখে আমাদেরকে কেন স্মরণ করা হচ্ছে? ওই দেখুন সিংহাসনে রাজমুকুট পড়ে রয়েছে, আমরা যেমন করে হোক জনাবকে প্রসাদে ফিরে আনবো। ও যে রাজম ঠিকই বলেছে বেগম সাহেবা, আমি শত শস্ত্র ছন্ড নিয়ে ছুটে যাব জনাবের সন্ধানে। তাই করুন সিপাহসালার, তাই করুন। চলুন সিপাহসালার, আমিও যাব আপনাদের সঙ্গে। তাই চলুন ও যে রাজম, ভাই চলুন। গোরে এখন পর্যন্ত
একটা লুকো পারগাটায় আসলো না। আরে বেখা, এই আল্লাহ দিলে মানুষ এটা কতক্ষণ? মাঝি ভাই, মাঝি ভাই, আমাকে একটু ওই নদীটা পার করে দেবে? ওই ভাতিজা, ওই ভাতিজা, ওই ওই তুই এক কইতে না কইতে এই হাজি ওই মিয়া এরিমতি পারিবা এর সঙ্গে পয়সা আছে পয়সা না? মাঝি ভাই, জুতা নাকি আমাকে রেখা পর বাসার পায়ে দেখছি দয়া করে তোমরা আমাকে নদীটা পার করে দাও মাঝি ভাই, দয়া করে পার করে দাও। ওর কথা শুই না, তুই কি মনে হয়েছে পার করে দি? তোর কথা কি পালতে পারি? ওই মেয়ে ঠিক আছে মাঝি ভাই, ঠিক আছে মাঝি যা তোর আমি তাই করছি মাঝি ভাই, তবে যাবার পূর্বে আমি তোমাদের দোয়া করে যাচ্ছি, ওই খোদা যেন তোমাদের মঙ্গল করে। সবই পারিসারা।
নীরব স্থানে বসে জপ করব আমি আমার মৌলার নাম আসমাউলা ইল্লাল্লাহ। এই তো এই তো নীরব নিস্তব্ধ নির্জন খানো, এখানেই দেব এখানেই দেব আমি আমার প্রাণ বিসর্জন। আমি কেরে তুই মূর্খ, আমার ধ্যান ভঙ্গ করলে তোকে আমি দিলাম অভিশাপ। ছেলের জন্য 12 বৎসর করে অভিশাপ। ছেলে ছেলে আমার নেই দরবেশ বাবা, আর তাই তো আমি এখানে এসেছি আমি আমার প্রাণ বিসর্জন দেব। আত্মহত্যা আত্মহত্যা যে মহাপাপ হবে তুই ছেলের বাপ। কে কি বললে দরবেশ বাবা, আমার আমার ছেলে হবে? হ্যাঁ হবে, তোর ছেলে হবে। দরবেশের বাক্য হয় না মোল্লাহীন, তবে তোর ছেলে পরমায়ু হবে। বলো বাবা বলো, তোর ছেলে পরমায়ু হবে। ও ফিকুদা মেহেরবান, এই যদি হয় মগের ভাগ্যের লিখন, তাহলে আমি এই পুত্র হারানোর শোক আমি কেমন করে সইব কেমন করে সইব। তুমি তুমি তোমার ভাগ্য ফিরে নাও বাবা, তুমি তোমার ভাগ্য নারে মূর্খ না, এই বাক্য ফিরাই নেওয়ার মতো নয় বাবা। তবে তবে হার কি কোনো পন্থা নেই? আছে পন্থা আছে। বেশ বেশ তাহলে বলো বলো বাবা, কি সেই পন্থা রয়েছে? হ্যাঁ, তোর 12 দিনের ছেলে ছেলের সঙ্গে কন্যা 12 সাল হতে হবে বিয়ে। তবে কেমন কি বিয়া দিবাগত রাত্রে তোর ছেলেকে পারে তোমার দ্বীপ। হ্যাঁ, তবে বাঁচতে পারে তোর ছেলে প্রাণ। এই নে পল তোরা স্বামী স্ত্রী মিলে করিবে বক্ষণ, তবে হইতে পারো ছেলের বাপ ছেলের দাস। মনে রাখি আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ অভিশাপ। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। এখানে আর এক মুহূর্ত নয়, এখন আমার ফিরে যেতে হবে প্রাসাদে। প্রাসাদে গিয়ে বেগমকে সব কিছু খুলে বলতে হবে, তাই আমি এখন প্রাসাদে ফিরে যাই। চেষ্টার কোন ত্রুটি আমরা করিনি। দরজা ধরুন বেগম সাহেবা, যেমন করে হোক জনাবকে আমরা খুঁজে আনবই। আপনি থাকুন প্রাসাদে, আমি ছুটে যাচ্ছি জনাবের সন্ধানে। সালাম বেগম সাহেবা, সালাম। যথা আদেশ বেগম সাহেবা, যথা আদেশ।
খোদা, জনবিহীনের রাজ্যে প্রাসাদ আমি যে আর সহ্য করতে পারছি না, এভাবে যদি চলতে থাকে আমার যে মৃত্যু ছাড়া আর কোন উপায় নেই। বেগম, 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 আমি আমি ফিরে এসেছি বেগম। যাব না। হ্যাঁ বেগম, ফিরে এসেছি। তবে তবে ফিরে এসেছি সত্ত্বেও, তবে আমাকে আমাকে প্রাসাদে ফিরে আসতে হয়েছে দরবেশের অভিশাপে, অভিশপ্ত হয়ে। সবকিছু আপনারা কাছে খুলে বলুন। সবকিছু শুনলে যে তুমি সইতে পারবে না বেগম, তুমি তা সইতে পারবে না। চুপ বলুন জনাব, আমি সবকিছু সহ্য করব, বলুন। তাহলে শুনো, দরবেশের বাক্য অনুযায়ী আমাদের একটি পুত্র সন্তান হবে। সত্যি? হ্যাঁ, পুত্র সন্তান হবে। তবে তার তবে তার পরমায়ু হবে মাত্র 12 দিন। উঠো বেগো, যদি 12 দিন বয়সে 12 বৎসরের কন্যার সঙ্গে আমাদের সন্তানের শুভ বিবাহ দিতে পারি, তবে বাঁচতে পারে আমাদের সন্তানের জীব। কি করে সম্ভব জনক? সম্ভব যে হতেই হবে বেগম, সম্ভব যে হতেই হবে, যেমন করেই হোক তা আমাদের সম্ভব করতেই হবে। নইলে যে আমাদের সন্তান হয়েও আমরা আমার সন্তান হারা হব বেগম। চলো বেগম, এবার অন্তপুরে চলো। হাজিরা ঝুম বলুনি জনাব। বেগম সাহেবা হয়তো আজ সন্তান প্রসবে চটপট করছে, দরবেশের বাক্য অনুযায়ী হয়তো আজই হব আমি এক পুত্র সন্তানের পিতা। তাই যেন হয় জনাব, তাই যেন হয়। হ্যালো, সালাম জনাব। বলো বলো দাসীগণ, তোমরা কি সংবাদ নিয়ে এসেছো? শুনেন বাসা গো, ও বাসা বলি যে আপনার হাই গো, ছেলে জন্ম নিল চা।
দাসীগণ, তোমরা যে শুভ সংবাদ আজ নিয়ে এসেছো তাদের জন্য আমি তোমাদের পুরস্কৃত করতে চাই। এই নাও, এই নাও দাসীগণ, এবার তোমরা অন্ধর মহলে ফিরে যাও। সালাম জনাব, সালাম। ও জিরে আজো বলনি জনাব, আজ বহুদিন পরে হলেও ওই খোদা মেহেরবান আজ আমাকে একটি পুত্র সন্তান দান করে আমার কপাল থেকে আটকুর অপবাদ মুছে দিয়েছে। আজ থেকে আর কেউ আমাকে আটকুরে বলে অপবাদ দেবে না, কেউ আমার মুখ দর্শনে তাদের অন্ন জুটে না, এ কথা বলতে পারবে না। ওজির আজম, এবার এবার বলো নজির আজম, আজ এই শুভ দিনে আমার একমাত্র পুত্র শাহজাদার কি নাম রাখা যায়? জনাব, আমার মনে হয় রাজ জ্যোতিষীকে দেখে শাহজাদার নাম রাখাটাই উত্তম হবে। বেশ, তাহলে আর বিলম্ব কিসের, দেখুন রাজ জ্যোতিষীকে। এই কি আছিস, রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কি আর ধারণ করেছেন? জ্যোতিষী তোমাকে স্মরণ করেছে এই জন্যে আজ বহুদিন পরে ওই খোদা মেহেরবান আমার কুল আলোকিত করে একটি পুত্র সন্তান দান করেছে। আর তোমাকে আজ এই শুভ দিনে আমার সন্তানের একটি উত্তম নাম তোমাকে রাখতে হবে। তাই হবে জনাব। আমি এক্ষণেই আমাকে শাহজাদার একটি উত্তম নাম রেখেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উত্তম নাম রেখেছো জ্যোতিষী, উত্তম নাম রেখেছো। এই নাও, এই নাও তোমার পুরস্কার। এই সালাম জনাব, এই সালাম, সালাম। হাজির আজো, এবার এবার আমার একমাত্র পুত্র শাহজাদা রহিমে কি এই পৃথিবীতে অভিশাপ মুক্ত করতে হলে আমার প্রয়োজন একটি 12 বছরের কন্যা। জনাব, এ নিয়ে আপনি চিন্তা করবেন না, এবার বিশ্রামে চলুন। হ্যাঁ হ্যাঁ, ওজি রাজম, চিন্তা আমি করতে চাই না, তবে যে 12 বৎসরের কন্যা না মিললে আমার একমাত্র সন্তান রহিমকে বাঁচানো সম্ভব হবে না। তাই যেমন মনে করেই হোক, একমাত্র সন্তানকে বাঁচাতে এই সারা বিশাল রাজ্য থেকে একটি 12 বৎসরের কন্যার সন্ধান আমার করতে হবে। নিশ্চয় করবো জনাব, নিশ্চয় করবো। ওই বাতু রে, কি হয়েছে রে, কি হয়েছে? তুমি কই আসলা সাসা তো? সাসা গো, এই মাত্র বাজারে হুই নাই লা, কারো ঘরে যদি এই 12 বছরের মাইয়া থাকে, এই মাইয়ারে যদি 12 দিনের শাহজাদ রহিমের সঙ্গে এই বিয়ে দেয়,
কিন্তু মাইয়ার বাপে যা চাইব তাই দিতে বেটা দরকার হইলে এই মাইয়া ধরে জবাই করে মাটি কূপ ফেলাবো তবু বারো দিনের ছেলের সঙ্গে মায়া বিয়ে দিব না ঠিক কথা চল চল এবার লুটজাল করে চল তাই চল শাখা ডাকি না কেন